এক কাপ সুজি আর একটা আলু দিয়ে যদি এরকম ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। যারা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইছেন, যেটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, তাদের জন্য আজকের এই ভিডিও, সাথে এরই সাথে খাওয়ার জন্য একটা সিম্পল স্যালাড রেসিপিও থাকবে। তাছাড়াও থাকবে রেসিপিটা পারফেক্টলি করার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ব্রেকফাস্টের। তাহলে সুজি দিয়ে ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি জল, আর এখানে জলের পরিমাণটা হবে 2 কাপ। আর 2 কাপ জল না হয়ে গেলে তাতে দিয়ে দিন সামান্য একটু চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন বা বাচ্চাদের জন্য করেন, সেক্ষেত্রে এই চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। আর চিলি ফ্লেক্সের পরে দিয়ে দিন 7 মতো নুন আর সামান্য একটু ধনে পাতা। তারপর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওয়েট করুন যতক্ষণ না জলটা এইভাবে ফুটে যাচ্ছে। আর যখনই দেখছেন জলটা ঠিক এইভাবে ফুটছে, তখন এখানে দিয়ে দিন 1 কাপ সুজি। তাহলে 2 কাপ জলের জন্য লাগবে এখানে আমাদের 1 কাপ সুজি। আশা করি এই পরিমাপটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইভাবে এটাকে মেশাতে থাকুন। আস্তে আস্তে দেখবেন সুজিটা কুক হওয়া শুরু করবে, আর যে এক্সট্রা জলটা আছে সেটাও টেনে নেবে। এই পুরো প্রসেসটা হতে একদমই বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন সুজির টেক্সচারটা ঠিক এরকম হয়ে যাবে। আর এটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে একটু সুজি নিয়ে গোল করে দেখবেন। যদি দেখেন এরকম গোলাকার শেপ দেওয়া যাচ্ছে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই এবার এটাকে তুলে নিয়ে একটা আলাদা বোলের মধ্যে রেখে দিচ্ছি, আর তারপরে এভাবে একটু ট্যাপ করে দেবো যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আপনাদের একটা স্টাফিং বানিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে কেটে নিচ্ছি কিছু ভেজিটেবল। প্রথমে চপ করে নেবো পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আপনাদের খুব বেশি ফাইন চপ করার দরকার নেই, জাস্ট এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিলেই হবে। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে কেটে নেবো সামান্য একটু ক্যাপসিকাম। যেহেতু এটা ব্রেকফাস্টে বানাচ্ছি তাই এখানে আমি খুব বেশি ভেজিটেবল ব্যবহার করলাম না, সময় যাতে কম লাগে সেই হিসাবে আমি এটা বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় আরও কিছু ভেজিটেবল এখানে অ্যাড করবেন তাহলে সেটাও করে নিতে পারেন। আর ক্যাপসিকামের পরে আমি এখানে কেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আবারও বলছি, যদি বাচ্চারা খায় তাহলে আপনারা ঝালটা এখানে বুঝে দেবেন। আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে সবশেষে কেটে নেব একটা টমেটো। টমেটোটাকে আমি খুব বেশি ফাইন চপ করছি না, জাস্ট এইভাবে একটু রাফলি কেটে নিচ্ছি। এরপর স্টাফিংটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, খুব বেশি তেল এখানে ব্যবহার করার দরকার নেই। আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ কালো সর্ষে। এবার আপনারা ওয়েট করুন যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর যখনই দেখবেন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরে আপনাদের নেড়ে চেড়ে রেখে একটু ভালো করেই ভেজে নিতে হবে। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে তখন এখানে দিয়ে দিন ক্যাপসিকামটাও, আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাও। এবার এটাকে আপনারা ফ্লেমটা লো করি 1 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এছাড়াও টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য সামান্য একটু ধনে গুঁড়ো। মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে মিশিয়ে নিই, দিয়ে দিন টমেটো, তারপর ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে কুক করে নিন। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, তারপর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছে। আচ্ছা, এতক্ষণে দেখুন টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই চলে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে একটা আলু, যেটা আমরা এখানে ম্যাশ বা গ্রেট করে দিয়ে দেবো। বাট আপনারা যদি ছোট আলু নেন সেক্ষেত্রে আপনাদের হয়তো 2 লাগতে পারে। আচ্ছা, এখানে আমি বলে রাখি এরকম ছোট ছোট ব্রেকফাস্টের আমি অনেক রেসিপি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। এছাড়াও লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আপনাদের যদি মনে হয় তাও কিনতে অসুবিধে হচ্ছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। আর এর পাশে দেখুন আলুটা এতক্ষণে মশলার সাথে ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ফিনিশ করে নেবো সামান্য একটু বিট নুন আর ধনে পাতা দিয়ে।
এবার স্টাফিংটা তুলে নেওয়ার পরে 3-4 মিনিট ওয়েট করুন, যতক্ষণ এটা ঠান্ডা হয়ে আসছে। আর ওপাশে ততক্ষণ এটাকে স্টিম করার জন্য একটা পাত্রে আমি বসিয়ে দিচ্ছি জল, আর তার উপরে রেখে দিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা। এবার এই থালাটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিন, যাতে এটা স্টিম হয়ে যাওয়ার পরে নিচে আটকে না যায়। তারপর ঢাকা দিয়ে এই স্টিমটা জেনারেট হতে দিন, আর ততক্ষণে দেখুন এ পাশে আলুটাও ঠান্ডা হয়ে গেছে। আমি যদিও হাতে গ্লাভস পরে করছি, বাট আপনারা যদি খালি হাতে করেন সেক্ষেত্রে অবশ্যই একটু হাতে এইভাবে তেল লাগিয়ে নেবেন। আর হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে কুচিটাকে ভালো করে এইভাবে মেখে নিন, যাতে এটা একটা ডোয়ের টেক্সচারে চলে আসে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর তারপর যখনই দেখবেন এরকম নরমভাবে মাখা হয়ে গেছে, এর মধ্যে থেকে এরকম একটা ছোট লেচি কেটে নিন, যেটাকে আপনাদের সাইডটাকে এইভাবে প্রেস করে করে এরকম একটা ছোট বাটি রাখার দিতে হবে, যার মধ্যে আমরা এই আলুর মশলাটাকে অল্প করে ভরে দেবো। তারপরে সাইডগুলোকে এইভাবে প্রেস করে এর মুখটা বন্ধ করে দেবো। এটা বানানো খুবই সিম্পল, একটা বানালেই বুঝবেন এটা কতটা ইজি। আর মুখটা বন্ধ হয়ে গেলে হাতের মধ্যে এটাকে একবার ভালো করে ঘুরিয়ে নিয়ে এইভাবে একটা গোলাকার শেপ দিয়ে দিন। আশা করি এই অবধি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবারই একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আর এপাশে দেখুন এতক্ষণে জলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে, আর স্টিমটাও খুব ভালোভাবে জেনারেট হয়ে গেছে। তাই এবার থালাটা তুলে নিয়ে একে একে এইগুলোকে সাজিয়ে দেবো। আর এগুলোকে সাজানোর সময় একটা সাথে একটা একটু গ্যাপ দিয়ে রাখবেন, কারণ স্টিম হওয়ার পরে এইগুলো কিন্তু একটু হলেও ফুলে যাবে। তাই যদি একদম গায়ে গায়ে রাখেন তাহলে একটা সাথে একটা কিন্তু জুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 10-12 মিনিট এটাকে স্টিম করে নিন। আর ততক্ষণ ওপাশে আপনাদের একটা খুব সিম্পল স্যালাড রেসিপি করে দেখাচ্ছি, যার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, সাথে একটু এরকম লম্বা লম্বা করে কাটা গাজর, এছাড়াও লাগবে শশা আর কাঁচা লঙ্কা। তারপরে এতে দিয়ে দিতে হবে সামান্য একটু বিট নুন, সাথে অবশ্যই একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো, সাথে যদি অ্যাভেলেবেল থাকে সামান্য একটু চাট মশলা। তারপর এটাকে ফিনিশ করুন ধনে পাতার লেবুর রস দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আর ওপাশে এতক্ষণ আমাদের স্টিমটাও হয়ে গেছে, তাই থালাটাকে আমি এখানে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে এগুলো দেখতে। একটু অন্যরকম কিছু বানিয়ে নিতে চাইলে এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে আমি পরিবেশন করে নেবো। আর তার আগে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, যেটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু কালো সর্ষে আর সামান্য একটু গোটা জিরে। এছাড়াও সাথে লাগবে একটু হিং, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা। এবারে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সুজির বলগুলো আমি ডাইরেক্টলি এর মধ্যে দিয়ে দেবো। আর সবকটা দেওয়া হয়ে গেলে 30-40 সেকেন্ডের জন্য এটাকে একবার উল্টে পাল্টে ভেজে নেবো, যাতে এর মধ্যে পুরো মশলা ফ্লেভারটা ভালো করে চলে আসে। আপনাদের যদি মনে হয় এই স্টেপটা স্কিপ করবেন তাহলে সেটাও করতে পারেন, বাট করে নিলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। এবার ফাইনালি এটাকে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।